नमस्कार बंधुरा राखी किचनेर भिलेज फूडे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे KFC स्टाइलेर चिकेन फ्राई रेसिपि शेयर करब। घरे थाका उपकरण दिए ए रेसिपिटा आमी आपनादेर संगे शेयर करब। ऊपर थेके क्रिस्पी भितर थेके जूसि हबे एई चिकेन फ्राईटा। এই চিকেন ফ্রাই বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। কর্নফ্লাওয়ার, ময়দা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লবণ, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। লাগবে একটা ডিম, আর লাগবে দুধ, সয়া সস, ভিনিগার, টমেটো সস, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। আর এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনের লেগ পিস নিয়েছি, আর এই যে মুখের মাংস নিয়েছি দুটো। চিকেন গুলো প্রথমে আমি এই ছুরি দিয়ে কেটে নেব। তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এইভাবে চিকেনের পিস গুলো কেটে নেব। সব চিকেনের পিসগুলো আমি কেটে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। এই চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেব ভিনিগার, ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবু রসও দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দু চামচ সয়া সস, দু চামচের মতো দিয়ে দেব টমেটো সস, এক চামচ দিয়ে দেব রসুন বাটা, এক চামচ দেব আদা বাটা, দিয়ে দেব ধনে গুঁড়ো। আপনারা যদি ধনে গুঁড়োটা পছন্দ না করেন নাও দিতে পারেন। হাফ চামচের মতো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু মেখে নেব। ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। চিকেন ফ্রাই বানানোর জন্য আমাদের বাটার মিল্কের প্রয়োজন, আর এই বাটার মিল্কটা আমরা ঘরেই বানিয়ে নেব। আমি দুধ নিয়েছি, দুধটা হচ্ছে কাঁচা দুধ, তার মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দেব। আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবু রসও দিতে পারেন। দেখুন ভিনিগার দেওয়ার ফলে দুধটা হালকা হালকা কেটে গেছে। এই যে আমাদের বাটার মিল্ক তৈরি। দিয়ে দেবো একটা ডিম, ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ডিম আর দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এক পাশে রেখে দেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা, ময়দার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব লবণ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ওদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি চিকেনটা কোট করে নেব। এক ঘন্টা হয়ে গেছে, এবার একটা চিকেন পিস নিয়ে নিলাম। এই ময়দা আর কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নেব। তারপরে এই দুধ আর ডিমের ব্যাটারে চুপিয়ে নেব। তারপরে আবার কোট করে নেব। এইভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। তারপরে ময়দা এরকম ঝেড়ে ফেলে দিতে হবে। আবারও ঠিক এইভাবে আমি কোট করে নেব। Thank you.
চিকেন গুলো খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনের পিস গুলো দিয়ে দেব। এটা মাঝারি আছে, ভেজে নিতে হবে। চিকেনের পিস গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই ভাবে বাকি চিকেন গুলো ভেজে নেব। এরকম মাঝারি আছে, আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। এই চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমাদের চিকেন ফ্রাই রেডি। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। তিতো কোনটা নেবে? আমি এটা নেব। এটা নেবে? আচ্ছা, এবার আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা ভালো হয়েছে না? ওপর থেকে দারুণ কিন্তু ক্রিসপি হয়েছে, ভেতর থেকে কিন্তু দারুণ জুসি হয়েছে। দেখুন ভেতরের মাংসগুলো কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো হবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার। দেখুন বন্ধুরা, তীর্থ আর একটা নিয়েছে, ভালো লেগেছে খুব। আচ্ছা খাও।